বহু মুসলমান দোকানদার সকাল বেলায় ধূপকাঠি জ্বালাচ্ছে দোকানে, জ্বালাই না, ধূপকাঠি জ্বালিয়ে খালি দোকানে ঘুরছে, পুং আর ফুং নিয়ে এরম করে গুঁজে দিল, বলে কিসের, বলে বরকতের। তো ধূপকাঠিতে যদি বরকত হয়, ধূপকাঠি গোবর দিয়ে তৈরি হয়, তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে। তোর আর দিলীপের মধ্যে পার্থক্য নাই তো, জোরে বলুন নাউজবিল্লাহ। ধূপের ওপরে বিশ্বাস করো, ওলামাদিকে জিজ্ঞেস করো, দিল্লি বোম্বাই গুজরাট উত্তরপ্রদেশ সেখানকার ব্যবসায়ীরা ফজরের নামাজ পড়ে নিজের দোকানে বসে এক ঘন্টা আধ ঘন্টা 40 মিনিট কোরআন তেলাওয়াত করে, আর আমাদের দেশের মুসলমান তারা নামাজ পড়ে না। দোষ কার? আল্লাহ, বৃষ্টি হচ্ছে না, কার দোষ? হুজুরদের দোষ, মৌলবি। আল্লাহ তাআলা মানুষকে কি নিয়ামত দিয়েছে দুনিয়ার বুকে শুনলেন, যায়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদদা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারজ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। হে আমার বিশ্ব নবী, আমি পৃথিবীর মানুষকে এতটা নিয়ামত দিয়েছি, শোনো, তোমাদিকে দুনিয়াতে উপভোগ করার জন্য প্রথম দিয়েটা দিয়েছি যায়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সব থেকে দামি দিয়েছি সেটা হচ্ছে মেয়ে, তার মানে তোমার বিবি। আল্লাহর দুনিয়াতে উপভোগ করার জন্য যতগুলো নিয়ামত আছে সব থেকে দামি উপভোগ হচ্ছে বিবি। বিবি কেমন বলে দিই, কেমন বিবি, আল্লাহ কেমন দান করেছেন বিবিকে। কারুর বউ যদি ঝগড়া করে বলে আমি বাপের ঘর যাচ্ছি, অনেক পুরুষ রাগের মাথায় কি বলে, এক্ষুনি বেরো তো, আমার ঘরে থাকার জায়গা নাই, তো বেরিয়ে পালিয়ে গেল ব্যাগ গুটি দিয়ে। একদিন গেছে, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, আর রাতের বেলায় ঘুম ধরছেন, তখন খালি বউকে মিসকল মারছে, পিচিক পিচিক করে মিসকল মারছো কেন, রাগ করছো কেন গো, মাল একদম ঠান্ডা, তুই যে গরম দেখাচ্ছিলি বেরিয়ে যা, আর ঘুম ধরবে না তিন দিন পরে, চার দিন পরে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের বিবি থাকতে বিবি মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো, বিবি আল্লাহর কত বড় নিয়ামত স্ত্রী। রাতের বেলায় পাঁচটা বেটা পাঁচটা কামড়াই ঢুকে পড়বে বউ নিয়ে, তুমি বুড়ো এক কোণে পড়ে থাকবে, যদি পিশাব লাগে কারেন্ট চলে যায় অন্ধকার হয়ে যায়, ঘরের কোণে মুততে হবে, না হলে বিছানায়। আর বিবি থাকলে বলবে দাঁড়াও আমি স্লিপ চিটা নিয়ে আসছি, বালতিটা আনছি, বালতিতে পিশাব করো, বিবি ফেলে দিয়ে আসবে। এটা হচ্ছে স্ত্রী অর্থাঙ্গিনী। পা ভেঙে গেলে, যদি আমাদের পা ভেঙে যায় ঘরে পড়ে আছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে, দিয়ে বলছে ও পাটা টানতে পারছি না গো, খুব পিশাব লেগেছে, একবার বালতিটা নিয়ে এসে তো, যে পালুঙে বসে বসে হারাম করে মুছছে। আর বউয়ের যদি পা ভেঙে যায়, বউ যদি বলে চলতে পারবো না, এখানে মুতি দিই, তুমি ফেলে দিয়ে এসো, চলতে পারবে নাকি, টেনে নিয়ে গিয়ে পায়খানা করে বসিয়ে দিবে। এটা হচ্ছে পুরুষ আর স্ত্রী। সত্যি বলছি, আল্লাহ এমন বিবি দান করেছে, বিবির গলায় হাত দিলে ঘুম চলে আসবে। বিবি যদি কাছে থাকে তোমাকে টেনশন মুক্ত করে দিবে। কিন্তু আমাদের দেশের যুবকদের এখন যে বিপদটা আছে সেটা কি জানেন, যদি বাজারে থাকেন, ইলেম বাজারে আছে, বউ ফোন করছে, হ্যালো কোথায় আছো তুমি, ভাত খাবে না, ভাত রেডি, এ রাখ ফোনটা, ব্যস্ত আছে এখন, ফোন করবি না বাবার। আর যদি প্রেমিক ফোন করে, গার্লফ্রেন্ড কি বুঝলেন, ওটা বাইরে, ও বাবা দীপালি ফোন করেছে, মোটরসাইকেল চালাচ্ছে, হ্যাঁ বলো কেমন আছো, হ্যাঁ কবে আসবে বলো, তুমি তোমাকে রেস্টুরেন্টে খাবো, বাইক চালাতে চালাতে কথা ছাড়ে না। আর বিবি এক মিনিট ফোন করলে ভালোভাবে কথা বলতে পারে না, তো তুই ঝাঁটা খাবি না, তা কে খাবে, বড় কষ্ট লাগে। আমার ভাই, আল্লাহ নিয়ামত দিয়েছে যায়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সব থেকে দামি নিয়ামত বিবি, ওয়াল ফিদদা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আমি তোমাদিকে তারপরে দিয়েছি তোমাদের সন্তান, যার মুখ থেকে তুমি ভুলে যাবে টেনশন মুক্ত হবে, বিটির মুখ দেখলে সব ভুলে যাবে, বেটার মুখ দেখলে ভুলে যাবে, বেটা যখন বাচ্চা মেয়ে, তোমার বিটি যখন তোমার গালে চুমু খাবে তুমি সব ভুলে যাবে। আল্লাহ এমন নিয়ামত দিয়েছে। আর তোমাদিকে দিয়েছি সোনা আর রূপা, ভরে দিয়েছি
घोड़ा के करेछि तोमादे सवारी आर खेती बाड़ीते फल फ्रूट शाक सब्जीते आमी सुसज्जित करे दिएछि पृथ्वीटाके तोमरा तार परो একটা কথা মাথায় রাখবে আমার কাছে তোমাদিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছেই ফিরতে হবে সবাই এই কথা মনে রেখে আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব সকলে জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ মুমিন হবেন মুমিন হতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় শর্ত রেখেছেন কোরআনে যে মুমিনদের আখলাক আর চরিত্র কেমন হবে শুনলেন আপনাকে মুমিন হতে দিবে না বেঈমান কাফেররা আপনাকে ঘোড়া টোপে ঘিরে ফেলছে आज के अपनी बाजार जान गेली बोल बे सुनो मौलवीदेर कथा सुनो ना कि करबे सरकार आईन पास करेछे बच्चा नष्ट करो असुविधा नाई तोमार जदि प्रयोजन ना होय एकजन देखलाम सनातनी एकजन बुन एकजन हिंदूदेर बुन से देखछि फेसबुके लाइवे एसे मानुष के बोलचे अरे मुसलमान दस दस बच्चा लेंगे मुसलमान का दस दस बच्चे होंगे तो सरकार कहां से रोजी रोटी देगी सरकार कहां से नौकरी देगी सरकार कहां से मकान देगा तो मैं तो सबसे पहले यह कहूंगा कि तुम्हारे भगवान में तुम्हारा विश्वास नहीं है जे अस्से सुनो और सोच लो जो लोग कहते हैं कि क्यों दस बच्चे होते हैं क्यों पांच बच्चे लेंगे अगर यही सोच हजरत आदम अलैहिस्सलाम ने ले ली होती तो दुनिया में कोई भी नहीं आता मा हवा और आदम जदि भावतें आमरा दूजन अल्लाह पाठिएछे आमरा आर सन्तान नेब ना आमराई दुनियाते राज करब तो ना देशेर प्रधानमंत्री पेतिस ना केउ कि पेतिस बड़ कष्ट लागे टार्गेट काके मुसलमान दिके অতচ আমি বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ক নম্বর সন্তান আপনাদের দেশের মানুষ ক নম্বর গো কথা বলে না 14 নম্বর সন্তান ভাই বোনদের মধ্যে 14 ভাইদের মধ্যে 9 নম্বর তো তাকে কি বলবেন তিনি আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর तुम्हार माँ जदि तुम जो बोलचो मुसलमान दस दस बच्चे लेते हैं तेरे माँ ने अगर यही सोच ले लेता तो तू भी दुनिया में नहीं आती तुम्हारा दुनिया बंद हो जाता अमार अल्लाह रब्बुल आलमीन कुराने बोलें वला तक्तुलु औलादकुम खशियत इमलाक नहनु नरजुकुहुम वैयाकुम हे आमार विश्व नबी पृथ्वीर मानुष के बोलो तारा जानो कान खुले शोने तोमरा दरिद्रतार भये तोमादेर औलाद के कतल करो ना কি করে মানুষ করব কি করে খাবো এই ভাবে তোমরা নিজেদের সন্তানকে কতল করো আমাদের দেশের লোকের বরকত কেন হয় না জানেন আল্লাহর প্রতি বিশ্বাস নেই রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আরো জোরে বলুন কে আল্লাহ রুজির মালিক যদি আল্লাহ হয় আপনাকে ইলম বাজারে দেখিয়ে দেব বহু মুসলমান দোকানদার সকালবেলায় ধূপকাঠি জ্বালাচ্ছে দোকানে জ্বালাই না ধূপকাঠি জ্বালিয়ে খালি দোকানে ঘুরছে পং আর ফং নিয়ে এরকম করে গুঁজে দিল বলে কিসের বলে বরকতের তো ধূপকাঠিতে যদি বরকত হয় ধূপকাঠি গোবর দিয়ে তৈরি হয় তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে তোরা দিলীপের মধ্যে পার্থক্য নাই তো জোরে বলুন নাউজবিল্লাহ ধূপের উপরে বিশ্বাস করো উলামাদিকে জিজ্ঞেস করো দিল্লি বোম্বাই গুজরাট উত্তরপ্রদেশ সেখানকার ব্যবসায়ীরা ফজরের নামাজ পড়ে নিজের দোকানে বসে এক ঘন্টা আধ ঘন্টা চল্লিশ মিনিট কোরআন তেলাওয়াত করে আর আমাদের দেশের মুসলমান তারা নামাজ পড়ে না দোষ কার হলা বৃষ্টি হচ্ছে না কার দোষ হুজুরদের দোষ মোলবির কি দোয়া করছেন দোয়া করতে পারছেন না বৃষ্টি নামাতে পারছেন না যদি বন্যা হয়ে যায় তাও দোষ আমাদের কি দোয়া করছেন পানি কমতে পারছেন না বলে তোরা বলে আমরা নামাজ রোজা কিচ্ছু করব না আমাদেরকে হায়ার করে রেখেছেন আমাদেরকে তো ওই জন্যই রেখেছেন দোয়া কর বৃষ্টি নামা বৃষ্টি বন্ধ কর বলে তোরা বলে আমরা কিছু করব না আমরা তো